আমার বড় মা অর্থাৎ দাদার আম্মা মারা যাওয়ার পর বাড়ির পাশে কবর দেওয়া হয়। পরবর্তীতে অনেক বছর পরে জমির পরিমাপ হলে কবরটা অন্যের সীমানায় পড়ে। এখন কি কবরটা তুলে আমরা অন্য জায়গায় নতুন করে কবর দিতে পারব? দেখুন, কোনো মানুষকে কবর দেওয়ার পর মৌলিক এবং সাধারণ বিধান হলো তার লাশকে যেখানে সেখানে টানাটানি করা, কবর স্থানান্তর করা যাবে না। এটা হলো সাধারণ বিধান। ইসলাম কত সুন্দর জানেন, কারণ এটা তো আল্লাহ তাআলার দেওয়া। মানুষের বানানো জিনিস দশটা সুন্দর হলে দুইটা অসুন্দর বের হবে। ইসলাম তো পুরোটাই আল্লাহ দেওয়া, ওহির মাধ্যমে প্রাপ্ত, মানুষের জিনিস দেওয়া জিনিস না। এই জন্য এখানে কোনো অযৌক্তিক অসুন্দর কিছু নাই। মানুষের মৃত্যুর পর তার দেহটাকে পর্যন্ত সম্মানের নির্দেশ করে, অসম্মান করা যাবে না। এই জন্য আপনি চাইলে এটা কাটাছেড়া করবেন, চাইলে আপনি যেখানে সেখানে নিয়ে যাবেন, ফেলে রাখবেন না, সম্মানজনকভাবে দাফন করতে হবে আপনাকে। এই জন্য কবরকে যেখানে সেখানে টানাহেঁচড়া করবেন না, সম্মানজনকভাবে তাকে কবরে থাকতে দিবেন। তার লাশ ওখানে পৌঁছে গেলে মাটির সাথে মিলবে, আল্লাহ তাআলা তার সওয়াল জবাবের ব্যবস্থা অলৌকিকভাবে করবেন। এখন প্রশ্ন হলো, যদি অন্যের জায়গায় কবর দিয়ে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে ফোকাহায়ে কেরাম জায়েজ বলেছেন যে আপনি আরেকজনের জায়গায় কবর দিয়ে ফেলেছেন, এটা পরে জানতে পেরেছেন, তাহলে এই কবরটাকে এর ধ্বংসাবশেষ মাটি হইলে হয়ে গেলে সেগুলোকে আপনি তুলে নিয়ে সম্মানজনকভাবে আপনার নিজের বা অন্য কবরস্থানে সেখানে দাফন করবেন, যেহেতু আরেকজনের জায়গায় দাফন হয়ে গেছে। কথা কি বুঝাতে পারছি? আর যদি ওইটাকে কিনে ফেলতে পারেন তাহলে সেটা সবচাইতে ভালো এবং সবচেয়ে বেটার।